কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্ররা বরাবরই লেখাপড়ার প্রতি মনোযোগী থাকে, আর তাদেরকে আমাদের যে অভিজ্ঞ টিচাররা তাদের যে ভাবে যত্ন নেওয়া হয়, তাদেরকে বিশেষ ভিক্টোরিয়া কলেজের স্টুডেন্টদের ব্যাপারে বিজনেস টিম করে দেওয়া হয়েছে অন্যান্য বিষয়, কিন্তু এতে করে আমাদের স্টুডেন্টদের আজকে এখানে কম এসেছে। কারণটা হলো যে এখানে যে তাদের একটু মৃত্যুর হতাশা, তারা পরীক্ষা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। যাই হোক, সরকারের সিদ্ধান্ত মাফিক তারা বাকি পরীক্ষাগুলো দিতে পারেন, ওটা এর সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তবে তারপরেও আমাদের ভিক্টোরিয়া কলেজের রেজাল্ট সবসময় একটা মার্কস তারা পৌঁছে যায়। এখানে আমাদের বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী ছিল 651 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, সেখানের মধ্যে 642 জন উত্তীর্ণ হয়েছে, 9 জন অনুত্তীর্ণ রয়েছে। তার পাশের হার 98.61। তারপরে ব্যবসায় শিক্ষায় 457 জন পরীক্ষার্থী তালিকাভুক্ত রয়েছে। তারপরে এখানে কৃতকার্য হয়েছে 389 জন। বিভিন্ন কারণে তার অনুত্তীর্ণ হয়েছে 68 জন, পাশের হার 85.12%। মানবিক বিভাগে 317 জন তালিকাভুক্ত পরীক্ষার্থী, তার মাঝে 275 জন পাশ করেছে, 42 জন অনুত্তীর্ণ রয়েছে, 86.75%। আর আমাদের টোটাল হলো 91.64% পাশের হার। বিজ্ঞান বিভাগে আমাদের এখানে জিপিএ 5 পেয়েছে 514 জন, আর ব্যবসায় শিক্ষায় জিপিএ 5 পেয়েছে 67 জন, মানবিক বিভাগে জিপি 5 পেয়েছে 118 জন। টোটাল 699 জন আমাদের এখানে জিপি 5 পেয়ে তাদের উত্তীর্ণ হয়েছে। স্যার, আমরা যেটা জানলাম অতীতের তুলনায় কিন্তু জিপি 5 একটু কমেছে, এটার কারণটা কি? অতীতের তুলনায় বিভিন্ন পরিবেশগত কারণে, যাই হোক, তারপরও কয়েকটা পরীক্ষা যদি হতো আমাদের ভিক্টোরিয়া কলেজের এটা আরও বেড়ে যেত। আমরা আশাবাদী যে সেই জায়গাটাতে, আর আমি এসেও টিচারদেরকে নিয়ে যে সংগ্রাম করেছি, আমি মনে করি যে সামনের দিকে তাদের রেজাল্ট, আপনাদেরও সহযোগিতা, যারা সাংবাদিক ভাইরা এসেছেন বিভিন্ন ক্ষেত্রে আপনার সহযোগিতা আমি আশা করি। টোটাল আমার ভিক্টোরিয়া কলেজের দিয়ে আমার ভিক্টোরিয়া কলেজকে আমি মূল্যায়ন করলাম, কিন্তু অন্যান্য ক্ষেত্র থেকে যদি ইয়ে আসে তাহলে কুমিল্লা বোর্ডের টোটাল রেজাল্টে একটা ভালো পরিবর্তন আসবে বলে আমি মনে করি। আমাদের কিছু শিক্ষক সংকট ছিল বিভিন্ন জায়গায়, সেটা সরকার আমাদের সেই জায়গাতে আমাদের যদি এটা হয়ে যায় তাহলে আমরা মনে করি আমরা তাদেরকে আরও বেশি তাদেরকে টাচে আনতে পারবো, এবং তাদেরকে আরও বেশি আমরা লেখাপড়ার দিকে তাদের ওই যত্নটা আমরা নিতে পারবো, তাদের সঠিক যত্নটা নিতে পারবো। আশা করি আমাদের স্টুডেন্টরা সামনের দিকে আরও এগিয়ে যাবে, আমি এই প্রত্যাশা রাখি। এবং আজকে যারা আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন, সমস্ত ইলেকট্রনিক মিডিয়া এবং অন্যান্য সংবাদপত্রে যারা রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।